কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, তার মাঝে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, শীত মৌসুমে ঘরে ঘরে খেজুর রস সংগ্রহ। এক সময় খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল সাতক্ষীরা জেলা। কালের বিবর্তনে হারাতে বসেছে জেলাটির সে সুনাম। আশঙ্কাজনক হারে কমছে খেজুর গাছের সংখ্যা, যাও বা আছে গাছের অভাবে ব্যাহত হচ্ছে তা থেকে রস সংগ্রহের কার্যক্রম। আগে যে শীতের সময় আমরা শিন্নে রসের পিঠা খিরমির খাতাম, এগুলো এখন পাওয়া যায় না। আম্মা বানাইতে অনেক মজা লাগতো। খেজুর গাছ তো নাই, খেজুর রসও পাওয়া যায় না, কেউ গাছ কাটে না। এখন না থাকলে কোথাতে কাটবে? ঘের ফেড়ি করি, সব গাছ মেরে ফেলাইছে, এখন যা আছে এগুলা আমরা কাটি। আবহাওয়ার কারণে ঠিকঠাকভাবে রস হয় না। এই যে দেখেন, এই গাছগুলো এখন আর ঝোড়া হয় না। না, শীতের মৌসুমে দেখা যাচ্ছে রসের পিঠে এটা ওটা খাওয়া দেয়, তো সেইগুলো এখন আর হচ্ছে না। আমার আন্ডারে কিছু গাছ আছে, তা আমি যতদিন কাটতে পারবো ততদিন এই গাছগুলো থাকবে। তারপর আমি যখন ছেড়ে দেবো এই গাছের কোনো আর অস্তিত্ব থাকবে না। গাছিদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সহ খেজুর বাগানে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ভেজাল যাতে না মিশায় সেই জন্য বিশুদ্ধ গুড় উৎপাদনের জন্য আমরা নিরলস তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা উপযুক্তভাবে যদি তাদেরকে প্রশিক্ষণ বা এই সংক্রান্ত কোনো সহায়তা করা হয়, তাহলে আগামীতে এই জেলার যে বিলুপ্ত বা যে শিল্পটি আরও বেশি প্রসারিত হবে। সাতক্ষীরায় বর্তমানে 2 লক্ষাধিক খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা।